আওয়ামী লীগ সরকারের অনেক বড় ভূমিকা ছিল, আর বিএনপির জন্ম কিভাবে হয়েছে সেটা আমরা সবাই জানি। ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে না যে আমাদের দলের ভিতর হাইব্রিড কাউয়া হ্যাঁ ঢুকেছে, বলেছে না? আপনার ইউএসএ এবং পশ্চিমা অঞ্চলের কোন দেশ কিন্তু বিএনপি সরকারকে চায় না আপা, এটা আপনাদের মনে রাখতে হবে। আর আপনারা যে কনফিডেন্স দেখাচ্ছেন, আপনাদের কনফিডেন্স দেখানোর মতো এখনো পর্যন্ত কিছুই হয় নাই। হিরো আলম সেই রকম একজন প্রার্থীকে মেরে ধরে 13টা দেশ হিরো আলমের পক্ষে আপনার বিবৃতি দিল যে এটা অন্যায়, অবিচার করেছে, এটা যারা করেছে তাদের বিচার হতে হবে। দেখা গেল সাতজনের পাঁচজনই তারা গোপালগঞ্জের। আপা বলেছে জনমত প্রকাশ করতে পারে না, গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকলে আপা যে এত কথা বলতেছে এবং আওয়ামী লীগ সরকারকে মুনাফিক সরকার বলতেছে কিভাবে আপা বলছে? এটা তো একটা গণতন্ত্রের একটা উদাহরণ নাকি? এবং মিডিয়া খবর প্রচার করছে, আমরা টেলিভিশনে কথা বলছি এবং সম্পাদকীয় পাতায় হচ্ছে, বিভিন্ন লেখা হচ্ছে, ইলেকশন নিয়ে লেখা হচ্ছে। আমি মনে করি না যে জনমত প্রকাশ করতে পারে না বা গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার হচ্ছে এমন একটি সরকার, আপা আমি বলতে চাই যে আওয়ামী লীগ সরকার মুনাফিক সরকার না, এমন একটি সরকার যেই সরকার জনগণের জন্য কাজ করে, সারাক্ষণ জনগণকে নিয়ে ভাবে, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে, মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করে, নারীদের এবং পুরুষদের উভয়ের শিক্ষা নিয়ে কাজ করে এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করে। এবং আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশকে জন্ম দেওয়ার পিছনে আওয়ামী লীগ সরকারের অনেক বড় ভূমিকা ছিল, আর বিএনপির জন্ম কিভাবে হয়েছে সেটা আমরা সবাই জানি। এবং আপা বলেছে অবৈধ সরকার, অবৈধ সরকারে কিভাবে আপনার দলের হচ্ছে প্রতিনিধিত্ব করলেন, কিভাবে সাংসদরা সেখানে বেনিফিশিয়ারি হয়েছে, বিভিন্ন সরকারের যে বেনিফিট নিতে হয় সেগুলো নিয়েছে, এটা আপার কাছে আমার প্রশ্ন, যদিও কিছুটা আলোচনা হয়েছে। আর আপা আরেকটি বিষয় বলেছেন ভিসা নীতির ব্যাপারে, সেই বিষয়ে আমি বলতে চাই, ভিসা নীতিতে দীপ ভাই যদিও এটা ক্লিয়ার করেছে যে দুইটা পার্ট, আপনারা সবসময় প্রথম পার্টটা বলেন যে ফেয়ার ফেয়ার ইলেকশন, হ্যাঁ হ্যাঁ, এবং অংশটা কিন্তু আপনারা বলেন না, যারা সংঘাত করতে চায়, যারা বাধা সৃষ্টি করতে চায় তাদের জন্য কিন্তু সমানভাবে একইভাবে। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনার ইউএসএ এবং পশ্চিমা অঞ্চলের কোন দেশ কিন্তু বিএনপি সরকারকে চায় না আপা, এটা আপনাদের মনে রাখতে হবে। আর আপনারা যে কনফিডেন্স দেখাচ্ছেন, আপনাদের কনফিডেন্স দেখানোর মতো এখনো পর্যন্ত কিছুই হয় নাই, এটা আওয়ামী লীগ সরকার মনে করে এবং আমরা মনে করি। ওনার গায়ের ড্রেস পর্যন্ত কিন্তু ছিঁড়ে ফেলেছে এবং ওনাদের যে কেন্দ্রীয় কার্যালয় জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুর করার জন্যই আসলে আপনাদের 27 জুলাই মহাসভাবে সেটিকে কি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন বাংলাদেশে, যেহেতু আপনারা নির্বাচনে আগ্রহী নন, 15 বছর ধরে এই যে লাস্ট ইলেকশনটা দেখেন না, ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে না যে আমাদের দলের ভিতর হাইব্রিড কাউয়া হ্যাঁ ঢুকেছে, বলেছে না? তো এখন আওয়ামী লীগের যাকে তারা নমিনেশন দিল এটা আওয়ামী লীগের ব্যাপার। হিরো আলম সেই রকম একজন প্রার্থীকে মেরে ধরে 13টা দেশ হিরো আলমের পক্ষে আপনার বিবৃতি দিল যে এটা অন্যায়, অবিচার করেছে, এটা যারা করেছে তাদের বিচার হতে হবে। দেখা গেল সাতজনের পাঁচজনই তারা গোপালগঞ্জের। এখন দেখেন যে এই কথাগুলা সাংবাদিক হত্যা, আমি ওনার একটা কথা বলি, সাগর রুনি এই যে হত্যা হলো এই ব্যাপারে আমার ভাইয়ের মত কি, সুস্পষ্ট একটা মতামত আপনি দিবেন। 100 বারে তদন্ত রিপোর্ট হয় না, 102 বারে তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত হয়নি। সাগর রুনি হত্যার ফিসফাস শোনা যায়, বলেছিল কি 48 ঘন্টার ভেতর এই তদন্তের রহস্য উন্মোচন করা হবে। ভাই এটা আজকে 2023, আর ঘটনা ঘটেছিল কোন সালে বলেন? 2011 বছর হয়েছে তদন্ত, 11 বছরে শেষ হয় না। আচ্ছা আচ্ছা, আরো ছোট করে দেখেন, আজকে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করা হয়েছে, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, ডান বাম, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত আইনজীবীরা এক কাতারে আমরা এসে দাঁড়িয়েছি। কেন জানেন? কারণ অন্যান্য জায়গার মতন সুপ্রিম কোর্টও চর দখলের মতন গতবার আওয়ামী লীগ দখল করেছে, ঢাকা বারে গত 3 বছর চর দখলের মতন দখল করেছে, আমি 3 বার সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করেছি, কিন্তু আমরা 200 জনের ওপরে
আমাদেরকে পুলিশ হাজার হাজার সুপ্রিম কোর্টে এনে মেরে ধরে আটকে ঠেলে ঠেলে আটকে দিয়ে বাইরের থেকে দরজা আওয়ামী লীগের সন্ত্রাসী আর পুলিশের হামলায় আমাদের নিহত হয়েছে আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা। খুব পরিষ্কার আমরা মনে করি যে সংস্থা আপনার 102 বার সময় নিয়েও আপনার তদন্ত প্রতিবেদন দিতে পারে না, সেই সংস্থাকে আপনার বিলুপ্ত করা উচিত, সাংবাদিক সমাজের দাবি এটা। আমাকে আরেকটু স্বরাষ্ট্রমন্ত্রী মানে বীরমুক্তিযোদ্ধা খান কামালকে আজকে আপনারা বাংলাদেশ ফিলার সাংবাদিকদের পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি, সেই দাবির মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে মানে সাগর রুনি হত্যার সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে মহাসমাবেশকে টার্নিং পয়েন্ট হিসেবে এখন থেকে কাজ শুরু করা হচ্ছে এবং সীমান্ত দিয়ে অস্ত্র কিনছে বিএনপি, এবং অত্যন্ত অ্যালার্মিং কথা একটা দেশের জন্য রাষ্ট্রের জন্য। সাধারণ সম্পাদক যখন আপনার এই ধরনের আপনার যখন মানে মন্তব্য করেছেন, আমি মনে করি এটি কোনোভাবেই ফেলে দেওয়ার মতো মন্তব্য নয়। উনি জানেন তাহলে ফলে এটির সাথে এই ধরনের ঘটনার সাথে যাদের জড়িত আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা সেটি কাল বিলম্ব করবে না, তা না হলে আমরা সবাই সংখ্যা আমাদের নিরাপত্তার বিষয়টি আসলে সেখানে প্রশ্ন। আমি শুধু বাবলি।